মহেশখালী সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে সমিতির সভাপতি ডাক্তার সিরাজুল হকের সভাপতিত্বে এলিফ্যান্ট স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরফান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মহম্মদ আতাউল্লাহ খান সাজ্জাদ হেলাল উদ্দিন সরোয়ার কামাল মহেশখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী মার্শাল পাবেল ডোসামের সভাপতি মোহাম্মদ মানিক উইংসের সভাপতি মোশারফ আজিজ প্রমুখ পরে সমিতির নেতৃবৃন্দগণ মহেশখালী সহ সারা দেশের মানুষের জন্য দোয়া করে মনোজাত করেন কিছু বলবো না সবাই করেন এবং চিংড়ি লবণ পান সহ প্রাকৃতি আমাদের যে সম্পদগুলি রয়েছে এগুলিকে কাজে লাগিয়ে মহেশখালীকে সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে আমি বিশেষ করে বলছি ডোসাম এবং উইংসকে তাদের মধ্য থেকে আগামী প্রজন্মকে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য শুধু মহেশকালে নয় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা প্রতি বছরই সমিতির মাধ্যমে ইফতার মাহফিল করি এই বছরও তার ব্যতিক্রম হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতেও রকম হবে আমরা উপকূলীয় মানুষ মহেশকালী সমিতিকে আমি একটা সাইক্লোন সেন্টার মনে করি ডাকার বুকে একটা সাইক্লোন সেন্টার যার নাম মহেশকালী সমিতি